হ্যালো বন্ধুরা, বিকম ব্রিলিয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর আমি সম্রাট। প্রত্যেকবারের মতো আমি আবার চলে এসেছি তোমাদের জন্য রহস্যময় একটা ভিডিও নিয়ে। যদি বলি আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে একটা গোপন সংস্থা, পৃথিবীর সব বড় বড় ঘটনার পিছনে এই গোপন সংস্থার হাত রয়েছে, যেমন ফরাসি বিপ্লব, বিশ্বযুদ্ধ, টুইন টাওয়ারে হামলা, আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা, আরও অনেক বড় বড় ঘটনার পিছনে এই গোপন সংস্থা ষড়যন্ত্র করেছিল, এমনই ধারণা করা হয়। আর এই গোপন সংস্থায় সদস্য পদ অধিকার করে রেখেছে পৃথিবীর কিছু নামী ব্যবসায়ী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, মিডিয়া ও অনেক বিনোদন জগতের তারকা। তোমরা হয়তো বুঝতে পারছো আমি কাদের জন্য কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আমি ইলুমিনাটিকে নিয়ে কথা বলছি। ইলুমিনাটিকে নিয়ে অনেক গল্প, মুভি ও অনেক কাহিনী আছে। তোমরা হয়তো ইলুমিনাটিকে নিয়ে অনেক ভিডিওও দেখেছো, কিন্তু আমাদের ভিডিওটা তোমাদের ইলুমিনাটিকে নিয়ে সব প্রশ্নের উত্তর দেবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বন্ধুরা, এবার টপিকে ফিরে আসা যাক। ইলুমিনাটির সাথে আমরা সবাই পরিচিত। ইলুমিনাটির কনসেপ্টটা আমাদের বুঝতে হলে ফিরে যেতে হবে 1700 সালে প্রাচীন জার্মানিতে। তখন গোটা রোমান সাম্রাজ্য, জার্মানি ও পৃথিবীর বিভিন্ন অংশে খ্রিস্টান ক্যাথলিক চার্চগুলি রমরমাতা পড়ছিল, আর এই ধর্মের ধর্মগুরুদের নিয়মকানুন চলত, তার সাথে চলত তাদের রাজত্ব ও অনেক কুসংস্কার। আর খ্রিস্টান ধর্মের কিছু অস্পষ্ট নিয়মকানুন, যেগুলোর কোনো সঠিক ধর্মভিত্তি বা প্রমাণ ছিল না। এই সময় প্রাচীন জার্মানির একটা শহর ব্যাভিরিয়া, আর এখান থেকেই একটা মানুষ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে এন্ট্রি নেয়, যার নাম অ্যাডাম ওয়েসফট। আর এই মানুষটাই ইলুমিনাটিকে প্রতিষ্ঠিত করে। ওয়েসফট ছিল জার্মানির ইংগোলস্ট্যান্ড বিশ্ববিদ্যালয়ের ল প্রফেসর, তার সাথে তিনি আরও একটা সাবজেক্টে প্রফেসর ছিলেন, আর যেটা ছিল দর্শনশাস্ত্র। বন্ধুরা, এখানে একটু টুইস্ট আছে। ওয়েসফট ছিল ল প্রফেসর, তাই তার দেশের নিয়মকানুন সম্বন্ধে ভালোভাবে ধারণা ছিল। পাশাপাশি তিনি ফিলোজফিরও প্রফেসর ছিলেন, কাজেই তার রক্তে রক্তে যুক্তি, তর্ক, লজিক এই সব মিশেছিল। ওয়েসফট এই সময় খ্রিস্টান ধর্মের কিছু নিয়মকানুনের বিরোধিতা করেছিল। সে খ্রিস্টান ধর্মের কিছু অস্পষ্ট ধারণাকে একেবারেই মেনে নিতে পারছিল না। ওয়েসফট এই সময় একটা কনসেপ্ট নিয়ে আসে ইলুমিনাটি, যেখানে এমন কিছু গোপন মানুষকে যোগদান করানো হবে যারা বিশেষ কিছু জ্ঞানের অধিকারী, আর এই সিক্রেট সোসাইটিটা তাদের পাওয়ার দিয়ে পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে। আর এই সিক্রেট সোসাইটিটাই পরবর্তীতে ইলুমিনাটি নামে পরিচিত হয়। আর ইলুমিনাটির চিহ্ন বা সিম্বল হলো এই পিকচারটা, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বন্ধুরা, ইলুমিনাটির প্রথমকার সিম্বল কিন্তু এই ছবিটা, আর তোমরা লক্ষ্য করবে এই ছবিতে একটা পেঁচা আছে। এই পেঁচাটা হলো রোমান দেবী মিনার্ভার পেঁচা, আর মিনার্ভার হলো রোমান ধর্মের জ্ঞানের দেবী। ইলুমিনাটিও জ্ঞানের একটা প্রতিষ্ঠান, তাই ইলুমিনাটি এই চিহ্নটা ব্যবহার করত। ওয়েসফট 1776 সালের ফার্স্ট মে তার চারজন ছাত্রকে নিয়ে ইলুমিনাটিকে প্রতিষ্ঠা করে। তাদের মূল মন্ত্র ছিল এনলাইটমেন্ট, যার মানে আলোকিত করা। অ্যাডাম মনে করতেন ধর্মের এই কুসংস্কার থেকে সমাজকে বার করতে হলে পৃথিবীতে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডারকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই অ্যাডাম ওয়েসফট প্রতিষ্ঠা করেন ব্রাদারহুড অফ সিক্রেট সোসাইটি, অর্থাৎ ইলুমিনাতি। এই সিক্রেট সোসাইটিতে 18 বছর থেকে 30 বছর বয়সী মানুষদের যোগদান করানো হতো, কিন্তু যে কেউ চাইলেই ইলুমিনাটিতে যোগদান করতে পারত না, কারণ এই সিক্রেট সোসাইটিতে যোগদান করতে হলে তাকে অবশ্যই ক্ষমতাশীল ও প্রতিষ্ঠিত মানুষ হতে হবে। তাছাড়াও এই সিক্রেট সোসাইটি যোগদানের অনুমতি দিলে তবেই সেখানে কেউ যোগদান করতে পারত। ইলুমিনাটি 1776 সাল থেকে 1785 সালের মধ্যে তাদের সদস্য সংখ্যা কয়েক হাজারে পরিণত করেছিল। এই সিক্রেট সোসাইটি এই সময় এতটা শক্তিশালী হয়ে উঠেছিল যে ব্যাভিরিয়ান কিং চার্লস থিওডর এই গোপন সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়। রাজধর্মবিরোধী এই সংস্থায় যদি কোনো সদস্য যোগদান করে তবে তাকে হত্যা করার নির্দেশ দেয়। এই ঘটনার পর অ্যাডাম ওয়েসফট জার্মানি থেকে পালিয়ে যায়, কিন্তু অনেকে মনে করেন ওয়েসফট পালিয়ে যাওয়ার পরেও এই সিক্রেট সোসাইটি গোপনে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। বন্ধুরা, এবার প্রশ্ন আসে, ইলুমিনাটিকে নিষিদ্ধ ঘোষণা কেন করা হলো? এই নিষিদ্ধ ঘোষণা করার পিছনে একটাই কারণ, সেটা হলো ধর্ম। খ্রিস্টান ধর্মের কুসংস্কার বিরোধী এই সংগঠন তখন ধর্মের জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই সোসাইটিকে নিষিদ্ধ ঘোষণা করার পিছনে অনেক কারণ দেখানো হয়,
যেগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কিন্তু এই কারণগুলি যে সত্যি তার কোনো স্ট্রং এভিডেন্স আজ পর্যন্ত পাওয়া যায়নি। কারণ এই সিক্রেট সোসাইটি এতটাই সিক্রেট ছিল যে তাদের ভিতরের খবর বাইরের জগতের কাছে প্রকাশিতই হতো না। অনেকের মতে এই সোসাইটি শয়তানের পূজো করে। এই সোসাইটির সদস্যরা শয়তানের কাছে তাদের আত্মাকে বিক্রি করে দেয়, যার ফলে তারা বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে ওঠে। অনেকে মনে করেন খ্রিস্টান ধর্মের অ্যান্টিক্রাইস্ট আর মুসলমান ধর্মের দজ্জালকে এই সংস্থার সদস্যরা পূজো করেন, তাই এদের চিহ্নে দজ্জালের এক চোখ বিশিষ্ট একটা প্রতীক রয়েছে। যাই হোক, ইলুমিনাটির সদস্যরা কিন্তু অনেক গোপন বড় বড় ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এমনই ধারণা করা হয়। যেমন অনেকে বলেন ওয়ার্ল্ড ওয়ারের পিছনেও ইলুমিনাটির হাত ছিল। কেউ কেউ মনে করেন ফরাসি বিপ্লবের জন্য এই সংস্থাই দায়ী। আমেরিকার রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের রহস্যজনকভাবে মৃত্যুবরণ করার পিছনেও ইলুমিনাটি ষড়যন্ত্র করেছিল। বন্ধুরা, বর্তমানে অনেকেই বিশ্বাস করেন ইলুমিনাটি এখনও গোপনে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বিশ্বের প্রতিটা কোণায় তাদের সদস্য রয়েছে যারা গোপনে এই সংস্থাকে নিয়ন্ত্রণ করছে। বর্তমান বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং মডার্ন কালচার এই ইলুমিনাটি নানাভাবে নিয়ন্ত্রণ করছে। বর্তমানে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো প্রত্যক্ষভাবে না এলেও পরোক্ষভাবে ইলুমিনাটির নামটা চলে আসে। তোমাদের কি মনে আছে কিছুদিন আগে জনপ্রিয় গেম ফ্রি ফায়ারের নামকরণ করা হয়েছিল ইলুমিনেট, যার অর্থ আলোকিত করা। গারিনার লোগোতেও সেই এক চোখটা। ইলুমিনেট নামটা নিয়ে অনেক বিতর্কও হয়েছে, কিন্তু রহস্যজনকভাবে গারিনা ফ্রি ফায়ার তাদের দেওয়া নামটা তুলেও নেয়। বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার কোনো দিন ফিরে আসবো ইলুমিনাটিকে নিয়ে। তোমাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি সম্রাট আবার ফিরে আসবো আরও অনেক রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।